প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো মিসও ভালো আছি আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা প্রথপত্র নিয়ে আবার এলাম তোমাদের সাথে আমরা আজ মজার একটি গল্প শিখব আমাদের গল্পটির নাম হচ্ছে লিপির গল্প আসলে লিপিটা কি তাহলে চলো আমরা কি আমাদের গল্প থেকে জেনে নিই আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন তাই তো আর কি শিক্ষার্থীরাও অনেক আগ্রহ নিয়ে ক্লাস করছেন শিক্ষকের সঙ্গে কথা বলছেন তাহলে চলো আমরা আমাদের পড়া কি এখনি শুরু করি শিক্ষক বললেন আমি আজ একটি গল্প বলবো গল্প হলেও এর কিছুটা সত্য কিছুটা অনুমান আর কিছুটা বানানো মঞ্জুলা বলল স্যার আমারও গল্প বানাতে ভালো লাগে শিক্ষক বলল খুব ভালো গল্প বানাতে হলে কিছু গল্প শুনতে হবে গল্প পড়তে হবে গল্প লিখতেও হবে আলো বলল আচ্ছা এখন আমার খুব গল্প শুনতে ইচ্ছে করতেছে তাহলে আমরা এখন গল্প শুনব কিন্তু কোন গল্প রাক্ষস কক্ষসের গল্প ব্যঙ্গমা ব্যাঙ্গমির গল্প নাকি সুয়ারানি দুয়ারানির গল্প শিক্ষক বললেন তোমরা অনেক গল্প জানো আজ একটা নতুন গল্প বলবো লিপির গল্প অঞ্জু বলল লিপির গল্প শুনিনি তো কোনোদিন শিক্ষক বলল লিপি মানে লেখা কোনো শব্দ শুনে লেখা জিনিস দেখে লেখা চিন্তা করে মনের কথা লেখা এই লেখা কেমন করে মানুষ পেল কেমন করে আবিষ্কার করলো কেমন করে অভ্যাস করলো তাই বলবো লিপির গল্প মানে লেখার ইতিহাস হাসান বলল মজা তো শিক্ষক বলল অনেক দিন আগের কথা একশো দুশো বছর নয় এক হাজার দু হাজার বছর নয় প্রায় ছয় সাত হাজার বছর আগে পৃথিবীতে লোকজন লিখতেও পড়তে জানত না জানবে কি করে তখন তো বর্ণ বা অক্ষর কিছুই ছিল না এবারে আমরা শব্দগুলো পার থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি অভ্যাস আবিষ্কার আমরা কি ম্যাজিক করে অর্থগুলো নিয়ে আসব। অভ্যাস অর্থ স্বভাব আবিষ্কার অর্থ উদ্ভাবন বা নতুন কিছু তৈরি করা চলো এখন আমরা যুক্তবর্ণ দ্বারা গঠিত শব্দগুলো পড়ি এবং কি এই যুক্তবর্ণগুলো যে রয়েছে এই যুক্তবর্ণগুলো ভেঙে কিভাবে লেখা যায় আর এই যুক্তবর্ণগুলো দিয়ে কিভাবে নতুন নতুন শব্দ আমরা গঠন করতে পারি সেগুলো এখন শিখব গল্প আবিষ্কার অক্ষর গল্প এখানে রয়েছে লয় প এটিকে ভেঙে আমরা লিখতে পারি ল যোগ প এভাবে এটি দিয়ে আমরা লিখতে পারি অল্প জল্পনা আবিষ্কার এখানে রয়েছে সয় ক এটিকে ভেঙে আমরা লিখতে পারি স যোগ ক এভাবে আমরা পরিষ্কার বহিষ্কার নতুন নতুন শব্দ গঠন করতে পারি অক্ষর এখানে রয়েছে ক খিও এটিকে ভেঙে আমরা লিখতে পারি ক যোগ স এভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা কি নতুন নতুন শব্দ গঠন করতে পারি চলো এবারে আমরা গল্পের বাকি অংশে চলে আসি কি দেখতে পাচ্ছি ক্লাসে স্যার এখনও গল্প করছেন শিক্ষার্থীরা কি মনোযোগ সহকারে স্যারের গল্প শুনছেন কি আমারও তো নতুন নতুন গল্প শুনতে ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অনেক ভালো তাই না হ্যাঁ এখন আমরা গল্পের বাকি অংশের দিকে চলে আসি আদিত্য বলছে আ বর্ণমালা ছিল না অক্ষরও ছিল না মানে অ আ ক খ কিছুই ছিল না শিক্ষক বললেন সত্যি কোনো ভাষার কোনো বর্ণমালা অর্থাৎ অক্ষর বা হরফ কিছুই ছিল না তখন লেখাপড়া যারা লোক ছিল না সাক্ষর কি লোক ছিল না আমি না বললো তাহলে তারা চিঠি লিখত কি করে তখন শিক্ষক বলল। তখন চিঠিপত্র ছিল না বইপত্র ছিল না কালি কলম ছিল না আমাদের বাবা মা দাদি ছোটদের গল্প বানাতেন আর কি করতেন পাহাড়ের গুহায় বসে রাতে চাঁদের আলোতে গল্প বানিয়ে বানিয়ে শিশুদের ঘুম পাড়াতেন বড়রা গল্প করতেন আর ছোটরা গল্প শুনত গল্প শুনে শুনে বড় হয়ে নিজেরা আবার ছোটদের গল্প শোনাতো এভাবেই চলতো এখন আমরা কি দেখতে পাচ্ছি উপরে একটা ছবিতে বিভিন্ন রকমের কি লেখার মতো কিছু জিনিস দেখতে পাচ্ছি এগুলো কি প্রাচীন কালের সেই শুরুর দিকের লিপি সুজিত বলছে আচ্ছা ভুলে গেলে কি করতো শিক্ষক বলল খুব সুন্দর প্রশ্ন করেছ ভুলে গেলে তখন আর গল্প বলতে পারতো না আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো সেজন্যই ভুলে যাওয়ার বিপদ থেকে বাঁচার জন্য লিপি তৈরির চিন্তা মাথায় এলো শূন্য মিলিয়ে যাওয়া অনেক রেখা আর বন্ধনে বন্দি করার ফন্দি হল লিপি নাহিদ বলল এখন যেমন কথাবার্তা গান বাজনা আবৃত্তি বক্তৃতা ক্যাচেটে ধরে রাখা হয় সেরকম বুঝতে পারছ রকম লাগছে ভাবতেই একটু কি অবাক লাগছে এখন আমরা শব্দগুলো পার থেকে খুঁজে বের করবো অর্থ বলবো। সাক্ষর সাক্ষর অর্থ অক্ষর জ্ঞান বন্ধন বন্ধন অর্থ বাধন চলো এবার আমরা যুক্তবর্ণ দ্বারা গঠিত শব্দগুলো পড়ি এবং এই সব বর্ণে কি কি রয়েছে সেটা পড়ি আর এই যুক্তবর্ণগুলো ভেঙে কিভাবে লেখা যায় এটাও শিখে ফেলি সাথে কি করব। এই যুক্ত বর্ণগুলো দ্বারা কিভাবে নতুন নতুন শব্দ তৈরি করা যায় সেটাও শিখে নিব তাহলে আমরা এখন শুরু করি বন্ধন ফন্দি পত্র বন্ধন এখানে রয়েছে নয় ধ এটিকে ভেঙে আমরা লিখতে পারি ন যোগ ধ এভাবে এটি দ্বারা আমরা অন্ধ সন্ধি এরকম নতুন নতুন শব্দ গঠন করতে পারি ফন্দি এটিতে রয়েছে নয় দ নয় দকে ভেঙে আমরা লিখতে পারি ন যোগ দ এভাবে কি বন্দি সুন্দর নতুন নতুন শব্দ গঠন করা শিখলাম আর কি তো আছেই পত্র এখানে রয়েছে তয় র ফলা এটিকে ভেঙে আমরা লিখতে পারি ত যোগ র ফলা এভাবে আমরা মিত্র ছাত্র কি নতুন নতুন শব্দ আমরা শিখে ফেললাম আজ আমরা কী শিখলাম লিপির গল্প লিপির গল্প লিপি মানে কি লেখা তাহলে কি আমরা লেখার গল্প জানছিলাম অনেক অনেক বছর আগে কি লেখা তো ছিল না অনেকে লিখতে জানো জানতো না পড়তে জানতো না তাহলে কি হতো তারা অনেক বিপদে পড়ে যেত কোনো একটা কথা যদি কাউকে বলতে চাইতো বলে ফেলতে পারতো সামনে কিন্তু সেই কথাগুলো আরেকজনের কাছে পাঠাতো কি করে এটা তো অনেক ঝামেলার বিষয় ছিল তারপরে কি তারা একে একে কি নতুন নতুন চিন্তা করলো করে নতুন নতুনভাবে কি এই লেখার কৌশলটা কি তারা শিখে ফেললো এবং বিভিন্ন বর্ণমালারও উদ্ভাবন করলো আমরা তো সেটাই জানলাম আমরা কি পরের ক্লাসে এই লিপির বাকি গল্পটা জেনে নেব তারা তারপর কি করলো কিভাবে কি হলো আজ আমরা যেগুলো পড়লাম এই পাঠটা কি বাসায় আমরা আবার মনোযোগ সহকারে পড়ব এবং এই যুক্ত বর্ণ দ্বারা গঠিত শব্দগুলো কি আমরা বাসায় এগুলো তো পড়বই সাথে কি এই যুক্ত বর্ণগুলো দিয়ে আমরা আর নতুন নতুন কি কী শব্দ গঠন করতে পারি সেগুলো বাসায় চর্চা করব তো আজকের পাঠ আমাদের এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আবারও আসবো চলে সঠিক সময়ে সেই পর্যন্ত কি সবাইকে আমরা অবশ্যই ভালো থাকবো সুস্থ থাকব আল্লাহ হাফেজ